যুক্তরাষ্ট্রের শক্তিশালী হারিকেন হেলেনের তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 63 জনে। ফ্লোরিডা এবং জর্জিয়ার পর উত্তর ক্যারোলিনা ও টেনিসির অনেক এলাকা ধ্বংসযজ্ঞ চালিয়েছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম শক্তিশালী হারিকেন হেলেন। শক্তিশালী হারিকেনটি বৃহস্পতিবার ফ্লোরিডার বিগ বেন্ড অঞ্চলে আঘাত হানার পর জর্জিয়া এবং ক্যারোলিনায় তাণ্ডব চালায়। ফ্লোরিডা ও জর্জিয়া সহ 6টি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 4টি রাজ্যে অন্তত 30 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে পড়েছেন। বিবিসি জানায়, বন্যার কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে উত্তর ক্যারোলিনার পাহাড়ি শহর অ্যাশভিল। রাজ্যের 400টিরও বেশি সড়ক বন্ধ। বর্তমানে ঘূর্ণিঝড়টি অনেকটা দুর্বল হয়ে পড়লেও তীব্র বাতাস, বন্যা এবং টর্নেডোর শঙ্কা রয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।